আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসআর গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের অনুশীলনী 4.3-এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 4.3-এর 36 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন, তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 37 থেকে দেখব। তো 37 নম্বরে দেখো লেখা আছে, যদি x সমান a প্লাস b, y সমান b প্লাস c, z সমান c প্লাস a হয়, তবে দেখাও যে x মাইনাস y প্লাস z সমান 2a। এটাও আমাদের 36 নম্বরের মতো করেই করতে হবে। তো 37 নম্বর দিবে, এখানে 37 নম্বর দিয়ে লিখবা যে দেওয়া আছে x সমান a প্লাস b, y সমান b প্লাস c, z সমান c প্লাস a। তাহলে প্রমাণ করতে হবে কি, আমরা লিখব লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ লিখব। আমরা বাম পক্ষ এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তাহলে আমরা এক্স এর মানটা বসাবো। এক্স এর মানটা কি এ প্লাস বি, মাইনাস ওয়াই এর মান কি বি প্লাস সি, প্লাস জেড এর মান কি সি প্লাস এ। তাহলে আমরা মানগুলো বসাইলাম, এখন কি করবো আমরা, এ প্লাস বি মাইনাস বি প্লাস মাইনাস মাইনাস সি প্লাস সি প্লাস এ। তো এখানে দেখো একটা বি, এখানে একটা বি, এটা প্লাস এটা মাইনাস কেটে যাচ্ছে। এরপরে এখানে একটা সি, এখানে একটা সি, এটা প্লাস এটা মাইনাস কেটে যাচ্ছে। এখানে একটা এ প্লাস, এখানে একটা এ প্লাস, তাহলে 2a। আমাদেরকে যেটা বলা হয়েছিল যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান 2a, এটা দেখাইতে হবে। দেখো আমরা এটা সমান 2a পেয়ে গেছি। তাহলে অতএব লিখব যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান 2a। দেখবা যে দেখানো হলো। এরপরে দেখো 38 নাম্বার, 38 নাম্বারেও এখানে লেখা আছে, যদি x সমান a প্লাস b, তাহলে লিখবে যে দেওয়া আছে x সমান a প্লাস b প্লাস c, y সমান বলছে a মাইনাস b মাইনাস c, y সমান বলছে a মাইনাস বি মাইনাস সি, জেড সমান বলছে বি মাইনাস সি প্লাস এ। এরপরে বলছে যে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান দেখাতে হবে এ প্লাস 3b প্লাস সি। তো আমরা বাম পক্ষ দিয়ে লিখব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স এর মানটা আমরা এখন বসাবো, এক্স এর মান কি এ প্লাস বি প্লাস সি, এইখানে বিয়োগ, ওয়াই এর মান কি এ মাইনাস বি মাইনাস সি, প্লাস জেড এর মান কি বি মাইনাস সি প্লাস এ। এখন আমরা যোগ করব, যেখানে যোগ আছে যোগ, বিয়োগ আছে বিয়োগ। তাহলে এইখান পর্যন্ত লিখি এ প্লাস বি প্লাস সি মাইনাস এ
माइनस माइनस है प्लस बी माइनस माइनस है प्लस सी प्लस बी माइनस सी प्लस ए। এখন এইখানে একটা মাইনাস এ এখানে একটা প্লাস এ কেটে যায়, এইখানে একটা মাইনাস সি এখানে একটা প্লাস সি কেটে যায়, থাকছে কি এখানে এ, এখানে একটা বি এখানে একটা বি এখানে একটা বি, তাহলে থ্রি বি, আর কি থাকছে প্লাস সি, হলো প্লাস সি। দেখো আমাদেরকে যেটি প্রমাণ করতে বলেছিল অর্থাৎ দেখাইতে বলেছিল সেটা আমরা পেয়ে গেছি। অতএব আমরা লিখবো এখন যাতে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান এ প্লাস থ্রি বি প্লাস সি। দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো অনুশীলন করবে, আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।